মানিশ ব্লগস। সবার আগে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। ইয়েস, আজকে দিনটা হচ্ছে 26শে অগস্ট। আজকে প্রত্যেকবারের মতন আগের বছরও তো তোমরা জন্মাষ্টমী ব্লগ দেখেছো, ঠিক সেরকমই এইবারও পুজো করা হচ্ছে ছোট্ট মতন ঘরোয়াভাবে মনের ইচ্ছে পূরণ করবার জন্য। এখন মামনি ওই ঘরে বাড়ির পুজো সারছে, তারপরে গোপালকে স্নান করানো হবে, তালের বড়া করা হবে, তাল ক্ষীর করা হবে, মালপোয়া করা হবে, তারপরে ফাইনালি সন্ধ্যেবেলা ঠাকুরের পুজো হবে। তাহলে এটাই বলবো, সাথে থাকো, দেখতে থাকো রায়া নিশ ব্লগস। আশা করি এই জন্মাষ্টমী স্পেশাল গোপালের ব্লগটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। এই যে মামুনি এখানে অলরেডি পুজোতে বসে গেছে, কিন্তু এটা এখন ঘরের পুজো হচ্ছে, গোপালকে এখনো রেডি করা শুরু হয়নি। এই যে গোপালের ছোট্ট একটা দোলনা, ছোট্ট সিংহাসন, গোপালের জামা, এখন সব কিছু রিভিল করছি না, যখন মামুনি সাজাবে তখন দেখাবো। আর এই যে এইদিকে অলরেডি দুধ গরম বসে গেছে, বাসনপত্র সব রেডি, আর আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ। বাড়িতে আজকে প্ল্যান হচ্ছে সব নিরামিষ খাওয়া দাওয়া হবে। কি সুন্দর গোপালের মা, এই যে গোপালকে এখন জামা পরাচ্ছে। বাবা বাবা কি সুন্দর লাগছে ছোট্ট গোপলুকে, কি সুন্দর কি সুন্দর, যার যেরকম পরিয়ে অভ্যেস। আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে আমাদের গোপাল তো একটু ছোট মানুষ, তাকে ঠিক করে এরকম কমপ্লিকেটেড জামা পরানো যাবে কিনা। মামনি কিন্তু ঠিক শান্ত মাথায় নিজে নিজের মতন পরিয়ে দিল। ভালো লাগছে জামাটা পরে। এবার তোমাদেরকে দেখায় মামনি কি সুন্দর করে বাড়ির ঠাকুর সকলকে সাজিয়েছে, মালা ঠালা পরিয়ে কি সুন্দর লাগছে। সত্যি কি সুন্দর লাগছে। চলে এলাম রান্নাঘরে, এই যে নারকেল ছাড়ানো হয়ে গেছে, তাল এদিকে ভিজছে, এর মধ্যে কি মামনি চুন দিয়েছো? শুধু এমনি। আচ্ছা, আর এইদিকে চা হচ্ছে, তার কারণ হচ্ছে মামনি আজকে উপোস করেছে, মাসিও তাই করেছে, তাই ওরা গরম গরম দুধ চা খাচ্ছে। এই যে তাল ঘষাঘষি চলছে এখন, এই আর এক ঝামেলার কাজ, ওখানে হয়েও গেছে। এই তালটাকে নিয়ে নিচ্ছে, টকটক করে ফুটছে, আর তালের রঙটা দেখো কি সুন্দর। এটা কি হচ্ছে? তালের বড়ার গোলাটা। ও, এটা গোলা হচ্ছে এখন তালের। এখানে নারকেল আছে, ওখানে সুজি আছে, তাল আছে, এইটা কি? গোপাল ঠাকুর কি খাবে তার আগে তো আমারই লোভ লেগে গেল। এই সবগুলোই হচ্ছে সাংঘাতিক ধৈর্যের কাজ, মানে একটু ডান দিক থেকে বাঁ দিক, ব্যাস প্রিপারেশন পুরো গন্ডগোল। মামনি তার প্রমাণ আসছে আর তালের বড়া নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এইদিকে ভালো হয়নি, এদিকে ও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে। তালের বড়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট, আর এখন হচ্ছে ফুলকো ফুলকো মালপোয়া, সেরা সেরা। আর এদিকে বাটিতে তাল ক্ষীর, এটা যখন মামনি সাজাবে তখন সুন্দর করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আগেন ওয়েলকাম ব্যাক টু রায়ানিশ ব্লগস। সেই ব্লগ করেছিলাম লাস্ট, দেখা হয়েছিল যখন মামনি পাটিসাপটা করছিল, আর এখন এই যে ছোট্ট কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর আমাদের বাড়ি চলে এসেছে, ওকে নিয়ে আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করব শুভ জন্মাষ্টমী। তো সাথে থাকো, দেখতে থাকো, এখনো ব্লগ কিন্তু অনেকটাই বাকি। বলো জন্মাষ্টমী। ঘড়িতে এখন প্রায় 7:30 বাজতে চললো, মামনি সুন্দর করে সব সাজিয়ে নিয়েছে। আজকে কত কিছু গোপাল ঠাকুর খাবে আমাদের।
কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি, হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফল মনুষ্য জন্ম যাই দিনে দিন, পুরন্দর নাম রাখি দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দীন দেব দীন বন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন, বজ্রবাসী নাম রাখে বজ্রের জীবন। ব্যাস গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে। গোপাল খেয়েছো? কি খেলে গোপাল বলো, কোনটা ভাল লাগলো? প্রথম প্রসাদ আমিই পাবো, মামনি আমাকে ছাড়া কাউকে দেবে না। দাও তোমাকে তালের বড়াই দাও। আসল লোভ হচ্ছে এই যে এইটা দাদাকে দিন। না দেবো, তোমাকে দেবো। আমি কাল, আমি তো এখন খাবো না তো কিছু। হ্যাঁ তুমি তো, আমি তো পূজা, আমি এবার চলে যাই, আমাকে কালকে দেবেন। আসো, আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছি, এবার তুমি নাও। কিন্তু তাল ক্ষীর আর তাল বড়া আজকের জন্য, তাই তো? আর কি দেবো তোমাকে, কি মিষ্টি দেবো আর বলো। দাও এবার আমরা তো দেখি তুমি মুখে দিয়েছো। এখানে সব এখন ডিস্ট্রিবিউশন চলছে, এই যে বাড়া হয়ে গেছে, এটা যাবে হচ্ছে আমাদের ছোট্ট কি উনি কৃষ্ণ। হ্যাঁ আমাদের কাছে ওই কৃষ্ণ ওই রাধা। আচ্ছা ছোট্ট সাইজ, এটা নিচে যাচ্ছে। হ্যাঁ তো এইটা দিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। এখন রাত প্রায় 11:30 বাজে, তাহলে আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আশা করি এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে। তাহলে এইভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর ফেসবুকে আমাদের কিন্তু একটা পেজ আছে রায়ানিশ ব্লগস নামে, ওটাকে লাইক আর ফলো করতে একদম ভুলবে না। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।